কাতারের বাজারে বাংলাদেশি পণ্য পাওয়া যাচ্ছে খুব সহজে। দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সব পণ্য এখন সহজে পাওয়া যায় মরুভূমির এই দেশে। কাতার প্রতিনিধি কাজী শামীমের পাঠানো তথ্যচিত্রে নেক্স রিপোর্ট। বাংলাদেশ থেকে কাতারে পণ্য আমদানি করে দুদেশের বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। এদেশ থেকে নিয়ে আসা হলুদ, মরিচ, ধনিয়া, কারি মশলা গুঁড়ো, বিভিন্ন স্বাদের বিস্কুট, চানাচুর, আলু চিপস, ডাল ভাজা ইত্যাদি পাওয়া যায় কাতারের ছোট থেকে বড় সব সুপার মার্কেটে। আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো সবগুলো ইনশাল্লাহ বাংলাদেশি কমিউনিটি সবাই পছন্দ করছে এবং খুব সুন্দরভাবে সবাই নিচ্ছে। প্রায় 4 লাখ প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসী ও কাতারি নাগরিক সহ প্রায় 28 লাখের অধিক মানুষের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে। সে লক্ষ্য নিয়ে কাতারের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি পণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের পণ্যের নিজস্ব ব্র্যান্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। চাহিদা কিন্তু অনেক বেশি, কাস্টমার চাইতেছে, তো এটার মানও ভালো, অনেক মানে উন্নত মানের সামান সবাই খুঁজতেছে। আগামী দিনে কাতারে খাদ্যপণ্যের বাজারে বাংলাদেশের বিশ্বমানের পণ্য সহজে জায়গা করে নেবে বলে মনে করছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। আমি আশা করছি ওনাদের এই প্রচেষ্টা আল্লাহ তাআলা সফল কাম করবেন এবং ওনাদের মাধ্যমে আরও অনেক উদ্যোক্তা তৈরি হবে। দেশটির বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। Next report, Channel 24.